ভালো। দে সকলকে নমস্কার, জয় মা রুক্মিণী। অজস্র ভালোবাসা, অজস্র চুম্বন, অজস্র প্রেম, অজস্র এবং অসংখ্য নিশ্চিন্ততা। জীবনে আমরা এগুলো সকলে চাই, পাই কজন? আমরা প্রেম খুঁজি মরীচিকার মধ্যে, ভাবি সামনেই আছে, ছুটে যাই, কিন্তু তারপর তাকে খুঁজে পাই না। চুম্বনের বদলে বিত্রাঘাত খুঁজছি, কিন্তু খাচ্ছি অন্য কিছু। নিশ্চিন্ততার বদলে একটা ছাত আছে, কিন্তু সেই ছাত বাসা নয়, গৃহ নয়, অথচ আমাদের এই বাংলা সাহিত্যেই আছে এতটুকু বাসা করেছেন আশা। যারা পৃথিবীতে খুব কম চায় দেখবেন তারাই বোধহয় কিছুই পায় না। আর পৃথিবীতে যারা অন্যায় করছে, যারা বদমাইশি করছে, যারা অজস্র পাচ্ছে, তারা দিব্য আছে। কিন্তু এই ভেদাভেদ মা রক্ষিণীর দরবারে নেই। মা আছেন তাই আমরাও আছি, মা আছেন তার আশীর্বাদ নিয়ে এবং তার আশীর্বাদকে নিজের মধ্যে নিয়ে আত্মস্থ করে শক্তিকে আনয়ন করে রয়েছেন শ্রী অশোক মহারাজ। এবং তাই কখনো যখন কাউকে বলছি তোমার জন্য অজস্র ভালোবাসা, তোমার জন্য অজস্র চুম্বন, তখন তা তার কাছে পৌঁছচ্ছেই, তার কারণ মায়ের আশীর্বাদ এবং শ্রী অশোক মহারাজের নিজস্ব শক্তি নিহিত আছে। বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা এবং ধৈর্য নিয়ে যদি উপস্থিত হন মা রক্ষিণীর দরবারে, তাহলে আপনার ভালোবাসার জনের কাছে আপনার নিরাপত্তা পৌঁছবেই, এ কথা অনস্বীকার্য, বারবার প্রমাণিত হয়েছে। এবং সেই কারণেই আজকের এই অনুষ্ঠান, যা আপনাদের সকলের জন্য আনন্দের বার্তা নিয়ে আসতে চাই, আমরা তারই মধ্যে আপনাদের টেলিফোন নিতে চাইব এবং মহারাজের কাছে শুনতে চাইব সত্যি জীবনের এই ভালোবাসা এবং নিশ্চিন্ততা কি করে দেওয়া যায়। সকল গ্রহদোষ খণ্ডিয়ে বিভিন্ন ধরনের তন্ত্র ক্রিয়ার মধ্যে দিয়ে কি করে সেটা আমরা দিতে পারি, মা রক্ষিণীর ছবিটি আমরা পেতে চাই। এবং সেই মাকে স্মরণ করেই আজকে আমাদের এই অনুষ্ঠানের সূচনায় যাব আমরা। সকলে খুব ভালো থাকুন, সকলে নিজেদের ইচ্ছা প্রকাশ করুন, সকলে নিজেদের টেলিফোনস এখানে রেখে অপেক্ষা করুন মহারাজ কি বলছেন সেটা শোনার জন্য। তারপর যদি চান, হ্যাঁ, জিজ্ঞাসা করুন আপনি নিজে কি কারণে ফোন করেছেন। কিন্তু দেখবেন 90% কেসেসে আমরা দেখেছি, অন্তত আমি দেখেছি, যে মহারাজের সব বলা হয়ে যায় এবং আপনিও অনেক নিশ্চিন্ত, অনেক নিরাপদ বোধ করেন। জয় মা রক্ষিণী বলে আজকের এই অনুষ্ঠানে সকলকে নমস্কার, স্বাগত জানিয়ে শ্রী অশোক মহারাজ আপনাদের সকলের জন্য নমস্কার। জয় মা, জয় মা রক্ষিণী। যখন লাইভ অনুষ্ঠানগুলো শুরু হয় তখন মাথার মধ্যে সবারই ঘুরতে থাকে যে এবার ফোন করব, ডেট অফ বার্থ বলবো, নিজের সম্বন্ধে জানব। কিন্তু আমি বারবার বলি, দেখো এই অনুষ্ঠানে অনেকে লাইন পেতে পারো, নাও পেতে পারো, আমারটাই পাবেন নয়, অনেকে অনেক জায়গায় চেষ্টা করো, কিন্তু শুধু লাইন পেলেই জীবনদশাটা পরিবর্তন হবে এর কোনো মানে নেই, কিংবা ফোন করে শুধু নিজের সম্বন্ধে জেনে নিলেই অবস্থার পরিবর্তন হয়ে যাবে এর কোনো মানে নেই। যারা লাইনে পাচ্ছ বা যারা লাইনে পাচ্ছ না, মাথায় রাখবে প্রতিকারের প্রয়োজন আছে যদি সমস্যা তোমার থাকে, যদি তোমার গ্রহদোষগুলো তোমাকে বারংবার বাধা প্রদান করে তাহলে তার প্রতিকারের প্রয়োজন আছে। অনেকে বলে আর একটু দেখি, গ্রহ আর একটু দেখি, গ্রহদোষ আমাকে কতটা আটকাতে পারছে, আমি লড়ে বেরিয়ে যাব। গ্রহ যখন তোমার মায়া প্যাঁচে ফেলবে তখন তুমি নিজে বার হতে পারবে না, নিজে বের হওয়ার জায়গা গ্রহ দোষ দেয় না, সেই কারণেই বলা হয় গ্রহ দোষ। যখন কোনো মানুষ গ্রহ দোষের আওতায় পড়ে তখন বলে আমি তো আগে ভালো ছিলাম, কেন এখন নেই।
আগামী দিন ভালো হয়ে যাব, হয় না। কারণ সিধে রাস্তায় চলতে চলতে তুমি যদি খাদের মধ্যে পড়ে যাও, সেখান থেকে কেউ যদি না তুলে দেয়, তাহলে সময় পার হয়ে গেলেও তুমি কিন্তু সেই সিধে রাস্তায় আসতে পারবে না। তাহলে সেই খাদ থেকে বার হওয়ার জন্য তোমাকে আলাদা শক্তি প্রয়োগ করতে হবে। ঠিক সেরকমই গ্রহ দোষগুলো যখন থাকে, তখন সেই দোষগুলো যখন তোমার উপর প্রকোপ দিতে শুরু করবে, তখন তোমাকে সেখান থেকে বেরোতেই হবে, এবং সেটি আলাদা একটি শক্তির মাধ্যম নিয়েই। গ্রহদোষ বিভিন্ন রকমের হয়, আমরা বিভিন্ন রকম তুলে ধরেছি বিভিন্ন সময়ে, যে কাল সর্প থেকে শুরু করে মাঙ্গলিক, বিষ যোগ, হৃষ্টহারা যোগ, হল যোগ, খল যোগ, বিষ যোগ, বিষগ্রহণ যোগ, দারিদ্র যোগ, ঋণ বৃদ্ধি যোগ, সম্পর্ক নাশ যোগ, সংসার নাশ যোগ। তো যোগের প্রচুর পরিমাণ বিভিন্ন রকম ভাবে যোগ রয়েছে। সেই যোগগুলো বিভিন্ন উপায়ে আমাদেরকে বিভিন্ন রকম কুফল প্রদান করে। এই কুফলগুলো থেকে বাঁচবার জন্য একটি জিনিস, সেটি হলো গ্রহ দোষ খণ্ডন, গ্রহ শান্তিকরণ ক্রিয়া। সেটি যদি না করা হয়, তাহলে শুধু আমরা গ্রহকে পাওয়ার দিয়ে সেখান থেকে বার হতে পারি না। এই মুহূর্তে আমরা সেরকমই গ্রহ দোষ খণ্ডন ক্রিয়া, গ্রহ শান্তিকরণ ক্রিয়া, নিজের মনের ইচ্ছে পূর্ণের ক্রিয়া দেখছি। যে যোগ্য ক্রিয়াগুলো হয়, এগুলো কিন্তু গ্রহ দোষ খণ্ডন, শান্তিকরণ ক্রিয়া কিংবা মনের ইচ্ছে পূরণের তন্ত্র ক্রিয়া। এই ক্রিয়া, এই খণ্ডন ক্রিয়া, এই সংকল্প যোগ্য বা এই মহাযজ্ঞ, এই বিশেষ যোগ্য যতক্ষণ না প্রয়োগ হচ্ছে তোমার জন্য, ততক্ষণ কিন্তু তুমি সেই গ্রহ দোষ থেকে বার হতে পারছো না, যে গ্রহ দোষ তোমাকে আটকে রেখে দিচ্ছে, তোমাকে তোমার মনের ইচ্ছে পূর্ণ হতে দিচ্ছে না, তোমাকে তোমার সুখের সংসার থেকে বার করে এনেছে, তোমাকে সুখের সময় থেকে দুঃখের জায়গায় নিয়ে আসছে। সেই গ্রহ দোষগুলোর প্রতিকার কিন্তু দরকার। ঠিক এইভাবেই যোগ্য ক্রিয়া, খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া, পৈশাচিক চালান ক্রিয়ার মাধ্যমে। নমস্কার, আমাদের সাথে কেউ আছেন, স্বাগত। হ্যালো। হ্যালো, জয় মারুকি। জয় মারুকি, জয় বা, বলুন। বাবা, আমার নাম হচ্ছে পল্লবী চট্টোপাধ্যায়। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 2/7/1998 তে জন্ম, 12:10 বৃহস্পতিবার দুপুরবেলা। জন্মস্থান ব্যারাকপুর। একটু সঙ্গে থাকুন। অনুষ্ঠান দেখেন আপনি? জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার, তাই তো? কন্যা রাশি, কন্যা লগ্ন, হস্তা নক্ষত্রে অষ্টমীর শুক্লপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে দেবগণ। শনিবার আর ভাদ্র মাস তোমার সন্তানের জন্য ভালো নয়। দেখো, এখানে আমরা লগ্নের অষ্টমে মাণকপতি, দ্বাদশে ব্যয়পতি, রাহু এবং শনিকে দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি আংশিক কালসর্প যোগে অগ্নিদগ্ধ যোগ হয়ে রয়েছে। তাই প্রথম তো সন্তানের একটু রাগ আর জেদ প্রচন্ড বেশি থাকবে, বুঝেছ? এবং ও যে কাজগুলো করে, আমরা ধরে নিলাম এই মুহূর্তে ওর যা বয়স, তাতে মোটামুটি ভাবে ও পড়াশোনার মধ্যে যুক্ত, তাই তো? তো এই দেখেছো, আমি বলতেই চাইছিলাম যে ও যে কাজগুলো করার দরকার যে মুহূর্তে, সেই মুহূর্তে সেই কাজগুলো না হয়ে অন্য জিনিসের মধ্যে জড়িয়ে পড়বে। এবং আরো একটি, হ্যাঁ, আরো একটি জিনিস দেখো, দ্বাদশে রাহু ব্যয়পতিতে কি করছে, ওকে মনোচঞ্চলতা যোগ বৃদ্ধি করছে প্রচন্ড পরিমাণে, ওকে দুশ্চিন্তা চিন্তার মধ্যে রেখে দিচ্ছে, তাই হচ্ছে কি? ষষ্ঠের এখানে কেতু, আমি আর একটি জায়গা দেখতে পাচ্ছি ওর শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু মত পার্থক্য দেখা দেবে, বুঝেছো? এবং এখানে অষ্টমের শনি কিন্তু ওকে শান্তিতে বা এক জায়গায় স্থির ভাবে থাকতে দেবে না। এবার বলো কি জানতে চাইছো? সাংসারিক জীবন, ওর স্বামী কেমন হবে, ওর শ্বশুর বাড়ি,
ওকে যে ও ভীষণ নাচ ভালোবাসে, ও সেই ছোট্ট থেকে নাচ করছে, ও কি নাচ করে কি মানে দাঁড়াতে পারবে, ও তো নাচ ছাড়া কিছু ভাবতেই পারে না। দেখো তোমার তোমার সবকটা প্রশ্নের মধ্যে শুধু একটা প্রশ্নের উত্তর আমি দিইনি, সেটা হচ্ছে নাচ নিয়ে। স্বামী কেমন জায়গায় থাকবে, শ্বশুর বাড়ি কেমন হবে, আমি কিন্তু তোমাকে সেই উত্তরগুলো দিয়েছি কিনা। এবার নাচ নিয়ে থাকতে পারবে কিনা, দেখো আমি বলেছিলাম যে যে সময় যেটা করার সেই সময় সেটা পুরো করে উঠতে পারবে না। তার মানে যখন নাচের প্রয়োজন হবে, অর্থাৎ নাচের ওপর ও দাঁড়াতে পারবে, নিজের ক্যারিয়ারকে স্টাবলিশ করবে, সেই সময় কিন্তু বাধা পড়ে গিয়ে সেটা করতে পারবে না। বুঝতে পেরেছো? তাই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে গিয়ে কোথায় অজানা বাধার সৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। ঠিক আছে, কিন্তু একটা কিন্তু আছে এর সাথে, যে আপনি যদি সঠিক সময় সঠিক গ্রহদোষটি খণ্ডন করাতে পারেন বিভিন্ন খণ্ডন ক্রিয়ার মধ্যে দিয়ে সঠিক কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, তাহলে নিশ্চিতভাবে তাহলে অকাল বিবাহটা তো হতোই না। সবার আগে যে অকাল বিবাহ, 18-19 বছর বয়সে বিবাহ কমপ্লিট, ঠিক যে সময় ওর পড়াশোনা ছিল সেই সময় বিয়ে করেছে, নাচ নিয়ে রয়েছে, যেই ক্যারিয়ার এস্টাবলিশ করবে। এইটা যে বলছেন ওর মা যে ও নাচ ছাড়া কিছু ভাবতে পারে না, সেই জায়গাটা তাহলে তো ছাড়া উচিত হয়নি বা এই অঘটনটা ঘটে যাওয়া উচিত হয়নি তার জীবনে। কিন্তু আমার মনে হয় আপনি বোধ হয় সঠিক জায়গায় ফোন করেছেন। পরের বন্ধুকে ধরার আগে বলি 9831734253 এবং 9903444493 নম্বরে আপনারা ফোন করুন, সরাসরি যোগাযোগ করতে পারেন। দমদমে পোর্ট 2 নম্বর গেট পুলিন পল্লি, যেখানে মা রক্ষিণী আসীন আছেন মহারাজের নিজ গৃহমন্দির। ব্যারাকপুর পাচ্ছেন 15 নম্বর রেল গেট, প্রত্যেক শুক্রবার করে পাচ্ছেন নিয়মিতভাবে তারাপীঠ। এবং বর্ধমান ঢলদিঘি পেট্রোল পাম্প এসকে হাজরার বাড়ি পাচ্ছেন নিয়মিতভাবে হাজরার মহাকাশ চেম্বারে। হ্যাঁ নমস্কার, কে আছেন? জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী। হ্যাঁ বলুন, কে আছেন? হ্যাঁ আমি পুরুলিয়া থেকে বলছি। কোথেকে? পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে বলুন। হ্যাঁ আমার নাম অভিরূপ চট্টোপাধ্যায়, আমি আমার সম্পর্কে জানতে চাই। বলুন বলুন, ছোয়ের দেশ থেকে আপনি ফোন করেছেন, বলুন। হ্যাঁ ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 2-2-1991। 2-2-1991 সময়? সকাল 9:15। সকাল 9:15। জন্মস্থান পুরুলিয়া? পুরুলিয়া জেলার তুনপুড়ি গ্রামে। কি গ্রাম? তুনপুড়ি। বাহ কি সুন্দর নাম, এক আশ্চর্য ছন্দ আছে, সঙ্গে থাকুন। তুনতুড়ি গ্রাম থেকে আমাদের বন্ধু। জন্মবার হচ্ছে শনিবার, তাই তো? সিংহ রাশি মীন লগ্ন উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছিল চতুর্থীর কৃষ্ণপক্ষ তিথিতে, গণ হচ্ছে নরগণ। শনিবার আর জ্যৈষ্ঠ মাস তোমার জন্য কিন্তু ভালো নয়, শনিবার আর জ্যৈষ্ঠ মাস দুটো জায়গাতে একটু সমস্যা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্যারিয়ারকে ডেভেলপ করার ক্ষেত্রে গিয়ে সমস্যা হবে। যতটা পরিমাণ পিক নেওয়া উচিত ততটা নেবে না, যতটা পরিমাণ ইচ্ছে আছে বা নিজেকে প্রয়োগ করছো ততটা পরিমাণ আসবে না, আর অহেতুক ঝুটঝামেলা অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা পূর্ণমাত্রায় রয়েছে। প্রত্যেকটি কর্মের মধ্যে এখানেও একই ব্যাপার, প্রত্যেকটি কর্মের মধ্যে কিন্তু বাধা সৃষ্টি হবে, আর বিশেষ সম্পর্ক তৈরি হয়ে কিন্তু তারপর ভেঙে যাবে। কি জানতে চাইছো বলো? এমত অবস্থায় সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কম্বিনেশনটা দরকার সেটা কিন্তু সলিড অবস্থায় নেই। এই জায়গায় তুমি সরকারি চাকরির জন্য যদি নিজেকে বারংবার নিয়োজিত করো, তাহলে তো সবার আগে বলবো গ্রহদোষ প্রতিকারের সাথে সাথে গ্রহকে অনেক বেশি পাওয়ার দিতে হবে, তারপর চেষ্টা করো, তবে গিয়ে কিন্তু সেটা এগোবে। খণ্ডন ক্রিয়া, চালান ক্রিয়া, পাশাপাশি পৈশাচিক ক্রিয়া এবং মহাযজ্ঞ ক্রিয়া, এই যে ক্রিয়াগুলির কথা মহারাজ ঘুরিয়ে ফিরিয়ে বলেন বা আমাদের কথনে উঠে আসে, সত্যি সত্যি এই ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে গিয়ে এক বন্ধু বলছেন যে তার সরকারি চাকরি হবে কিনা বা ভালো এস্টাবলিশমেন্ট হবে কিনা ক্যারিয়ারে, আরেকজন জিজ্ঞাসা করছেন তার মেয়ে নাচ নিয়ে জীবনে এগোতে পারবে কিনা। গ্রহদোষ খণ্ডন করাবার পর এরকম বহু মা বা বহু জাতক কিভাবে উপকৃত হয়েছেন তার দু একটি নমুনা দেখতে থাকুন, আমরা আবার এই লাইভে ফিরে আসছি। মৃত্যুঞ্জয় দাস। হ্যাঁ, আমি আমার বাড়ি হচ্ছে বহনগর, কলিকাতা 36। তা আমি যে অবস্থায় পড়েছিলাম
অশোক মহারাজের কাছে এসে মায়ের আশীর্বাদে আজকে আমি যেভাবে ফিরে এসেছি, আমার ফেরার কথা ছিল না। আমার যা অবস্থা হয়েছিল নার্সিংহোমে, আমি 7 মাসের মতন ছিলাম, তা আমার যা অবস্থা হয়েছিল, আমায় কেউ, আমি নিজে থেকে দাঁড়াতে পারতাম না, আমায় কোলে করে নিয়ে আমার বাড়ির লোক যেখানে যাবার সেখানে গেছে। তারপর অশোককে বলা হলো, মহারাজকে বলা আসার পর আমি সেই থেকে অশোক আমায় দেখেছে, মায়ের আশীর্বাদে আমি এখন খুবই ভালো আছি, খুবই ভালো আছি। আমি মরেই যেতাম। হ্যাঁ, হেঁচকিটা না, হেঁচকিটা মাঝে সাঝে হয়, একবারে তো নির্মূল হবে না, অনেক দিনের তো এটা ব্যাপার, তা সেটা ঠিক হয়ে যাবে মহারাজ বলেছে। তা যাই হোক, আমি এখন চলে হেঁটে বেড়াচ্ছি, বাথরুম পায়খানা সবই যেতে পারছি, তাও যেতে পারতাম না। আমার তার মানে এমন অবস্থা হতো, আমার চান করার ক্ষমতা ছিল না, আমি যে উঠে যে চান করবো আমার ক্ষমতা ছিল না। আমার বাড়ির লোক তাকে চান ফান করিয়ে দেওয়া, খাওয়া দাওয়া ছিল না, খাওয়া দাওয়া একদম মোটামুটি একদম কিছু বন্ধই হয়ে গেছিল। এক চামচি ভাত খেলে বমি করে দিতাম, এক গ্লাস জল খেলে বমি করে দিতাম। হ্যাঁ, তা আজকে মোটামুটি খুবই ভালো আছি, হ্যাঁ, মায়ের আশীর্বাদে, আর কি বলবো। হ্যাঁ, তা এখন ভালোই আছি মায়ের কাছে, মায়ের আশীর্বাদে। অসংখ্য কষ্ট হতো না, কষ্টটা খুবই হতো, মাথা তা ঘুরতো না, হেঁচকি হতো, হেঁচকি হতো না, চলতে ফিরতে পারতাম না, বিছানায় শুয়ে গেছিলাম একদম। হ্যাঁ, একদম আমি, হ্যাঁ, কোলে করে নিয়ে, আমার কোনো ক্ষমতাই ছিল না। আমি মহারাজার বাড়ি এসেছি, মহারাজার বাড়িতে এসেছি, অশোক মহারাজার বাড়িতে আমায় কোলে করে নিয়ে এসেছি, কোলে করে নিয়ে এসেছে গাড়ি থেকে। আমি যে হেঁটে যেতে পারতাম না, আমি যে এখন একটু হাঁটতে পারছি, আমি যাই হোক দুটো খেতে পারছি, আমার যে মায়ের আশীর্বাদে খুবই ভালো আছে। হ্যাঁ, এর আগে গেছিলাম, সেটা টুকটাক কোনো কাজ, এই যে শরীর খারাপের পর একটু একটু যখন প্রথম শরীর খারাপ হয়েছিল গেছিলাম, আশপাশে আসে সেটা কোনো কাজ ফাজ হয়নি, না কোনো কাজ ফাজ হয়নি। তারপরে খুবই যে আমার হচ্ছে শালা ছেলে, তা হচ্ছে আমাদের অশোক মহারাজের বন্ধু, বন্ধু হিসেবেই মতন, হ্যাঁ, সে জানতার পর অশোক আমার, হ্যাঁ, দেয় আমার বাড়ি যায়, বললো, দেখলো আমার, দেখে বললো একদম তো খালের এপারে ফেলে দিয়েছে, এপার থেকে ওপারে ফেলে দিয়েছে ওকে। তা যাই হোক, আমি এসে এখন, হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, তা 4 মাস, আর ওইদিকে 7 মাস ভুগেছি আমি, 7 মাস। আমি নীতা রাউল, সাতরাগাছি থেকে। আমার ছেলের নাম সৌভাগ্য রাউল। সৌভাগ্যর ব্যাপারটা ছিল, যেটা আমি মানে অশোক মহারাজের কাছে এসে জানতে পেরেছি, যে বন্ধুদের দিয়ে একটু ক্ষতিগ্রস্ত ছিল, যার জন্যে ও ISC মানে ও 90% পাওয়া ছেলে, মানে ফার্স্ট বয় ছেলে, সে পরীক্ষা দেবে না বলে ঠিকঠাক করেছিল, এমনকি PICSEও দেয়নি। এই মহারাজের কৃপায় শুধুমাত্র কবচ ধারণ করে আমার ছেলে এবছর ISC পরীক্ষা দিয়েছে এবং 90% মার্কস পেয়েছে এবং 6টা সাবজেক্টে লেটার পেয়েছে। দিয়ে আবার সে হচ্ছে তার শিক্ষাগত মানে এতে ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে। অনীপ চক্রবর্তী, শ্রীরামপুর থেকে এসেছি। অনেক কষ্ট নিয়ে এসেছিলাম এক সময়, এখন তো সেখান থেকে অনেক মুক্ত পেয়ে গেছি, রক্ষিণী মায়ের আশীর্বাদ সবই। যারা এই দুঃখ দুর্দশার মধ্যে আছে তাদেরকেই বলবো মায়ের কাছে আসতে, সঠিক চিন্তা নিয়ে, ঠিক দৃষ্টি। আমি চেতলা থেকে আসছি, দেবিকা বাসু। গত 1 বছর আমি আগে টিভিতে দেখেছিলাম অশোক মহারাজের মা রক্ষিণীকে, মনে বিশ্বাস আসে এবং সেই কারণে আমি মেয়েকে নিয়ে আসি, মেয়ের মাধ্যমিক পরীক্ষার জন্য এসেছি এবং মেয়ে মাধ্যমিক পরীক্ষা ভালো সফল হয়েছে, স্টার লেটার পেয়ে পাশ করেছে এবং মায়ের প্রতি আমার আরো বিশ্বাস বেড়ে গেছে। দেখছিলেন কিভাবে মানুষ এসেছেন এবং উপকৃত হয়েছেন। একটা জিনিস, নাচ গান কবিতা যেরকম আর্টের দিক, শিল্পের দিক, তেমনি শিক্ষার দিকও আছে, খেলাধুলোর দিকও আছে, চাকুরির ক্ষেত্র আছে, বিবাহ আছে, দাম্পত্য কলহ আছে, ভাড়াটিয়া উচ্ছেদ আছে, কত রকমের বিবর্ণতা আমাদেরকে ছেয়ে ফেলে জীবনে।
কিন্তু রয়েছেন মা রক্ষিণী, সঙ্গে থাকবেন একটু বন্ধু, এবং সেই মাকে স্মরণ করে আমাদের এই অনুষ্ঠান চলতে থাকে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন, আপনিও হবেন। জয় মা রক্ষিণী, কি আছেন সঙ্গে বলুন। জয় মা তারা বাবা, আমি বেলেঘাটা থেকে মঞ্জুরি চক্রবর্তী বলছি। বলুন। আমি হ্যালো শুনছি শুনছি হ্যালো শুনছি বলো। আমি মঞ্জুরি চক্রবর্তী বলছি বেলেঘাটা থেকে। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আমি হ্যালো ডেট অফ বার্থটা বলুন। 1995 8 সেপ্টেম্বর জন্মস্থান কলকাতা। 18/9/95 বলেছেন। কার এটা? এটা ওনারই ডেট। এটা কি আপনার ডেট অফ বার্থ? হ্যাঁ আমার ডেট অফ বার্থ। তোমার জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? মিথুন রাশি ধনু লগ্ন আদ্রা নক্ষত্রে নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। আমি আবার একটু বলি, আমার এটা 1995 18 সেপ্টেম্বর 1942, তাই তো? হ্যাঁ, মিথুন রাশি ধনু লগ্ন আদ্রা নক্ষত্রে নবমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম হয়েছিল, গণ হচ্ছে নরগণ। টিভির ভলিউমটা কমান, তাহলে ফিডব্যাক আসছে দিদি। সোমবার আর আষাঢ় মাস তোমার জন্য ভালো নয়। মন দিয়ে শোনো, তরবর তরবর করছো কেন? সেই টিভির ভলিউম শুনে শুনেই বলছে। আমি আমার ক্যারিয়ার সম্পর্কে জানতে চাই। আমি জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়ছি। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছো, তাই তো? বুঝতে পেরেছি। শুনতে থাকুন, শুনতে থাকো। এখানে দ্বাদশে বৃহস্পতি মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গারাত্মক যোগে বুধ রবি শুক্র একসঙ্গে নিম্নস্থ অবস্থায়, এখানে অ্যাজ পার হরোস্কোপ ব্যালেন্স খুব খারাপ অবস্থায় আছে। আয়পতি শনি সে আর এক জায়গায় তৃতীয়তে বসে আছে। অবশ্যই তোমার ক্যারিয়ারটা ডেভেলপ করা উচিত, কিন্তু পজিশন ডেভেলপ করবে, আর্থিক জায়গা ডেভেলপ করবে না। আর্থিক জায়গায় সমস্যা আছে, যা আসবে তাই ব্যয় হয়ে যাবে, এবং নিজের জায়গাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অর্থাৎ ভাগ্য কারক গ্রহ মঙ্গল রাহুর সঙ্গে অঙ্গারাত্মক যোগে সেইখানে কিন্তু সমস্যা রয়েছে। যেরকম রবি তোমার ভাগ্য কারক গ্রহ, রবিবুধ শুক্র কর্মকারক জায়গা অবস্থায় বসে আছে। তো এই রবিবুধ শুক্র মানে দারিদ্র যোগ ঋণ বৃদ্ধি যোগ, তার মানে ভাগ্য জায়গা ঠিকভাবে সাথ দেবে না কর্মের দুনিয়াতে। সেক্ষেত্রে ক্যারিয়ারের জায়গায় একাধিক বাধা এবং ক্যারিয়ারকে স্টেবল করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়া, আর্থিক উন্নতির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হওয়া। চাকরি পেতে পারো, ক্যারিয়ার স্টার্ট করতে পারে, বাট এই জায়গাগুলো তোমার ক্যারিয়ারে কিন্তু নেগেটিভ অবস্থায় আছে। আমরা যে অনুষ্ঠানে প্রবেশ করেছি সেই অনুষ্ঠানে একটা জিনিস বলি, সেখানে মা রক্ষিণীর শক্তিও প্রবেশ করেছে, এবং সেই শক্তি সঞ্চারিত হয় যখন আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা যোগসূত্রতা গাঁথি। টেলিফোন তো মানুষ করছেন, মানুষ তো জানতে চাইছেন, কিন্তু বন্ধুদের বারবার আমরা বলি যে আপনারা আপনাদের ডেট অফ বার্থ টাইম প্লেসটা দিয়ে একটু অপেক্ষা করুন, কি বলছেন মহারাজ সেটা শুনুন। এত অধৈর্য হয়ে আপনি কি জানতে চাইছেন সেটা আগে প্রজেক্ট করবেন না। বিগত টেলিফোনটি কেটে দেওয়ার, কানেকশন কেটে দেওয়ার কারণ কিন্তু সেইটাই, আপনি কথা শুনছিলেন না। এবং কথা না শোনাটা যদি আপনার যোগ্যতা হয়, তাহলে আপনার এই অনুষ্ঠানে আসার যোগ্যতা নেই। আবারও বলছি, নাম ডেট অফ বার্থ টাইম প্লেস দিয়ে একটু অপেক্ষা করুন। জয় মা রক্ষিণী, কে আছেন? হ্যালো, হ্যাঁ জয়, বলুন। জয় মা রক্ষিণী বলো। হ্যাঁ, আমি হুগলি জেলা জিরাট থেকে বলছিলাম। জিরাট থেকে বলছেন, বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 23/9/1981। 23/9/81 সময়টা বলো, কটার সময়? ঘড়ির কাঁটা সন্ধে সাতটা। জন্মস্থান? হুগলি। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন ভাই, থ্যাংক ইউ। একটু সঙ্গে। জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? কর্কট রাশি মেষ লগ্ন পুষ্যা নক্ষত্রে একাদশীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল, গণ হচ্ছে দেবগণ।
বুধবার আর পৌষ মাস তোমার জন্য কিন্তু বিশেষ ভালো নয়, বুধবার আর পৌষ মাস। এখানে তোমার গ্রহদোষগুলোর মধ্যে শুরুতেই আমার একটা যেটি চোখে পড়ল সেটা হচ্ছে যে কোনো কাজই এক চান্সে হয় না, বেশ কয়েকবার তা চান্স নিতে হয়, তাই কি? আর একটি জিনিস যেটা দেখতে পাচ্ছি, মন এক জায়গায় ধরে রাখতে পারে না, খুব চঞ্চল হয়ে থাকে, তাই কি? আর একটি জিনিস দেখতে পাচ্ছি, কাজের মধ্যে একটু বেশি বাধা পড়লেই তুমি সেখান থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, মানে ধৈর্য হারিয়ে ফেলো, আর সেটা ভালো লাগে না, মাথা খুব গরম হয়ে যায়, অল্পতে রেগে যাও, তাই হয় কি? বর্তমান অবস্থায় নিজের ক্যারিয়ারের জায়গা ডেভেলপ করার ক্ষেত্র নিয়ে বেশ কিছু চিন্তার জায়গায় রয়েছে, তাই কি? এবং শনি যেহেতু শুক্র এবং বুধের উপর থেকে পাস আউট করেছে, সেমত অবস্থায় বলা যায় যে কাছের মানুষের থেকে মানসিক আঘাত পাওয়ার একটা যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। কি জানতে চাইছো বলো? ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্র তো, তো সেক্ষেত্রে তোমার গ্রহযোগ গুলো একটু প্রতিকার করিও, এই মুহূর্তে তোমার জন্য ভালো সময় নয়, তার কারণ তোমার মাঙ্গলিক যোগ, অঙ্গারাত্মক যোগ, গ্রহণ যোগ, শনি সাড়ে সাথে এই যোগগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে রয়েছে এবং দশাতে চন্দ্রের দশা শুরু হয়েছে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রের মহাদশায় চন্দ্রের অন্তর্দশা শুরু হয়েছে, যে দশা তোমার জন্য বিশেষ ভালো অবস্থায় নেই, তার কারণ সেই চন্দ্র গ্রহণ যোগে বসে আছে, মাঙ্গলিক এবং অঙ্গারাত্মক যোগে। এমত অবস্থায় যদি আমরা বলি যে আমার ক্যারিয়ার কি ভালো হবে, আমি বলবো যে না, ক্যারিয়ার ভালো হবে না, তার কারণ পরিশ্রম বেশি হবে, সফলতা অনেক কম আসবে। 9831734253 এবং 9903444439 এই নাম্বার আপনাদের জন্য খোলা রয়েছে, সরাসরি যারা যোগাযোগ করতে চাইছেন এতে ফোন করে আপনাদের নাম ডেট অফ বার্থ দিয়ে নথিভুক্ত করেন আপনাদের যে কোনো চেম্বারে যেখানে যেতে চাইছেন, এবং তার বিভিন্ন চেম্বারের জন্য কিন্তু অগ্রিম বুকিংটি বাঞ্ছনীয়। যারা তারাপীঠে আসতে চাইছেন, যোগ্য করাতে চাইছেন যোগ্যক্রিয়া, তারা আগের থেকে এই নম্বরে কথা বলুন। জলদিঘি পেট্রোল পাম্প বর্ধমান, সেখানেও মহারাজকে আপনারা পাচ্ছেন, এস কে হাজরার বাড়িতে পাচ্ছেন নিয়মিতভাবে, তাকে ব্যারাকপুরে, এবং ব্যারাকপুরে যারা তন্ত্র সাধনাকে নিয়ে চর্চা করতে চাইছেন, শিখতে চাইছেন, জানতে চাইছেন, স্কুলিংয়ে প্রবেশ করতে চাইছেন, তারা প্রত্যেক শুক্রবার সকালে সেখানে ক্লাসে যোগদান করতে পারেন। জয় মারুক্ষিণী কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ জয় মারুক্ষিণী বলুন। কার সম্বন্ধে জানবে? নিজের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলো, জন্ম তারিখ বলো। হ্যাঁ, আপনি কি বর্ধমান থেকে বলছেন এখন? আচ্ছা আচ্ছা, না বর্তমানে কি বর্ধমান থেকে বলছেন, তাই বলছি। তোমার জন্ম হয়েছিল, গণ হচ্ছে দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ, বৃহস্পতিবার আর মাঘ মাস তোমার জন্য কিন্তু ভালো নয়, বৃহস্পতিবার আর মাঘ মাস। একটু এখানে আমরা যেটা যোগ দেখতে পাচ্ছি, সেখানে শনি এমন ভাবে দৃষ্টিপাত করছে বুধ শুক্র চন্দ্র রবি শনির ওপরে, তো এবং মঙ্গল অষ্টমে বৃহস্পতিকে নিয়ে মাঙ্গলিক যোগে মারক যোগে রয়েছে, তো তিনটে জায়গা খুব খারাপ অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তেই তিনটে জায়গা থেকে খুব বেশি বাজে ফিডব্যাক আসতে পারে। এক, তোমার কর্মের জায়গা থেকে অর্থাৎ আয়ের জায়গা থেকে, দ্বিতীয় তোমার সম্মানের জায়গা থেকে, তৃতীয় তোমার সম্পর্কের জায়গা থেকে। এই কটি জায়গা খুব বাজে অবস্থায় রয়েছে, শনি যেভাবে দৃষ্টিপাত দিচ্ছে তাতে কিছুটা জায়গা শরীর স্বাস্থ্য অর্থাৎ অ্যাক্সিডেন্ট রক্তপাতের একটা ভয় থেকে রয়েছে। সম্পর্কের জায়গা থেকে প্রিয়জন বা কাছের মানুষ থেকে মানসিক আঘাত পাওয়ার রয়েছে, এবং প্রাপ্তি যোগের ক্ষেত্রে পূর্ণমাত্রায় বাধা সৃষ্টি হচ্ছে, কিছুতেই সলভ হচ্ছে না সেই জায়গাগুলো, তাই হচ্ছে কি?
আমি যে জায়গাগুলো উল্লেখ করলাম সেই সমস্যাগুলো কি তুমি ভোগ করছো? হ্যাঁ হ্যাঁ করছি বাবা। ভোগ করছো এবং কোনো কাজকেই পুরোপুরি সফলতার জায়গায় নিয়ে যেতে পারছো না, বাধা পড়ে যাচ্ছে, তাই হচ্ছে কি? হ্যাঁ বাবা অনেক চেষ্টা করেও পাচ্ছি না। এবং শনি যেহেতু চন্দ্রের ওপর থেকে পাস আউট করছে শুক্রের ওপর থেকে, এই গত বেশ কিছু বছরের মধ্যে কি খুব কাছের মানুষজনদের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা বেড়েছে বা দূরত্ব বৃদ্ধি পেয়েছে, এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ বেড়েছে। হ্যাঁ কি জানতে চাইছো বলো। আমি জানতে চাইছি বাবা, আমার তো এখন অবধি আমি বেকার হয়ে বসে আছি, আমার ছোট থেকে ইচ্ছে একটা সরকারি চাকরি, সরকারি চাকরি কি হবে আমার? আয়পতি রবি তোমার পঞ্চম পতিতে বসে আছে, ভাগ্যপতি বৃহস্পতি তোমার মারক পতিতে বসে আছে, পূর্ণ কাল সর্পযোগে মাঙ্গলিক যোগ সৃষ্টি হয়েছে, সেটিও মারক পতিতে, সেটি বৃহস্পতির ওপর। এমত অবস্থায় যদি প্রতিকারটা না থাকে তাহলে তো এই জায়গার সমস্যা অনেক বেশি তৈরি হচ্ছে, তাই কিনা? তো সবার আগে প্রতিকার না থাকলে আমাকে বলতেই হয় যে শত্রু দ্বারা কর্মস্থানে কিন্তু পূর্ণ মাত্রায় হানি ঘটে বসে আছে, তাই এক্ষেত্রে তুমি কখনোই বলতে পারো না যে আমি পুরো সরকারি চাকরি পাবো। ইভেন কি আমি বলতে হয় এরকম যে কর্মসংস্থানকে স্থায়ী বা স্থিরভাবে ধরে রাখার ক্ষেত্রে পূর্ণ মাত্রায় বাধা রয়েছে। নমস্কার, স্বাগত, কে আছেন? জয় মা রক্ষিণী। জয় মা রক্ষিণী। মা রক্ষিণী তোমার মঙ্গল করুক। কার সম্বন্ধে জান? জন্মস্থান আটটা দশ না সাতটা দশ? সকাল আটটা দশ বলেছেন তো? পুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিল তোমার সন্তান? পুরুলিয়াই বলেছি, পুরুলিয়া, পুরুলিয়াই বলেছি আমি। হ্যাঁ বুঝতে পারছি, ওর জন্মবার হচ্ছে মঙ্গলবার, তাই তো? মীন রাশি বৃষ লগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চতুর্দশীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম, গণ হচ্ছে নরগণ। শুক্রবার এবং বৃহস্পতিবার ওর জন্য কিন্তু ভালো নয়। হ্যাঁ এখানে আমি দেখতে পাচ্ছি যে কখনো চঞ্চল তো কখনো একগুয়েমি ধরে শান্ত, তাই হয় কি? একদম তাই হয়। হ্যাঁ যে জেদ আর রাগ প্রচন্ড পরিমাণে, পূর্ণ যদি মনের ইচ্ছে না হলো তো মাথা একদম বাড়ি মাথায় তুলে নিয়ে ফেলবে, তাই কি? একদম তাই হয়, বলার কত করা যায়। হ্যাঁ এবং এখানে রবি এবং বুধ ব্যয়পতিতে বসে রয়েছে, যে বিষয়ের ওপর থেকে ওর এগিয়ে নিজের জীবনকে নিয়ে যাওয়ার দরকার ঠিক সেভাবে সেই জায়গায় হচ্ছে না, তাই কি? হ্যাঁ তাই, মঙ্গল কেতুর সঙ্গে, শনি কেতুর সঙ্গে, চন্দ্র কেতুর সঙ্গে বীজ যোগ, অঙ্গরাত্মক যোগ, বিষগ্রহণ যোগ, এখানে কিন্তু আমি একটু সাবধান করব এবং তোমাকে ওয়ার্ন করব, যদি ওর গ্রহদোষের প্রতিকার না থাকে তাহলে আইন সংক্রান্ত বিষয়ের মধ্যে কিন্তু তোমার সন্তান জড়িয়ে পড়বে, প্রথম। দ্বিতীয়, বড় ধরনের অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অপারেশন, চোটাঘাত লাগা, এরকম কিছু একটা বড় ধরনের শরীরের ওপর থেকে কিন্তু আসতে চলেছে, বুঝতে পেরেছো কি বলছি? তৃতীয়, শত্রু ওর জীবনে একাধিক সৃষ্টি হবে, শত্রু দ্বারা ওর টোটাল কর্মজীবন, ক্যারিয়ার জীবন নষ্ট হয়ে যাবে। কি জানতে চাইছো বলো? কি জানতে চাইছো? পড়াশোনা হবে কিন্তু সেই পড়াশোনা অনুসারে চাকরি আসবে না, প্রথম। দ্বিতীয়, কর্মস্থান মানে আয়ের স্থান, তাই কি না? আমি শুধু খাটবো আর টাকা পাবো না, সেই কাজ তো করবো না, করবো কি?
অষ্টমে বৃহস্পতি মারকপতিতে অর্থ আসার জায়গায় বাধা সৃষ্টি করছে। তাহলে ভালো পরিমাণ অর্থ না আসা মানে ভালো জায়গায় চাকরি হচ্ছে না। আবার মঙ্গল কেতুর সঙ্গে কর্মস্থানে শত্রু সৃষ্টি করছে, যাতে ওর কর্মটা স্থায়ী না হয়, টেকে না, চলে যাক। তো সেই জায়গাগুলো যদি গ্রহদোষ থাকে এবং আইন সংক্রান্ত বিষয় যদি ও জড়িয়ে পড়ে, তাহলে কি ওর চাকরির জায়গাটা ভালো থাকবে? তাহলে এই গ্রহদোষগুলোকে প্রতিকার করতে হবে সবকটার। আবার চন্দ্র কেতুর সঙ্গে গ্রহণযোগ থাকায় ওর তো মনটাই শান্ত নয়। মন শান্ত না হলে পড়াশোনায় ভালো রেজাল্ট হবে? কাজের ক্ষেত্রে ভালোভাবে প্রোগ্রেস করতে পারবে? তাহলে সব উত্তর তোমার কাছে তুমি পেলে? তো এর প্রতিকার যদি না থাকে, তাহলে তুমি এবার নিজেই বুঝতে পারছো কোন সমস্যা হবে, আর সেই সমস্যার হাত থেকে যদি বার করতে হয় তাহলে প্রতিকারের দরকার আছে। প্রতিকারের কি ধরনের প্রয়োজন সে কথা আমরা যেরকম বারবার বলেছি, তেমনি বেশ কিছু মানুষকে আপনাদের মুখোমুখি করিয়েছি যারা প্রতিকার নেওয়ার পর সরাসরি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছেন এবং বলেছেন সত্যি তারা কিরকম রয়েছেন বা বোধ করছেন। হ্যাঁ, নমস্কার, কে আছেন? জয় মারুক্ষিণী। তিনি বোধ হয় হঠাৎ হারালেন। যাই হোক, আপনারা ফোন করতে থাকুন আমাদের ল্যান্ডলাইন নাম্বার দেখে। আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের জন্য এবং এই প্রবাহমান জীবনে যেসব মানুষ আমাদের মা রুক্ষিণীর দরবারে আসছেন, নিশ্চিতভাবে জানবেন যে সত্যি সত্যি কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের সকলের জন্য। এখানে কোনো ধরনের গটাপ কল নেই, এখানে এমন কোনো পরিস্থিতি নেই যেখানে হয়তো কেউ ভাবছেন যে তিনি কেন পাচ্ছেন না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দ্বারকার জলে আবক্ষ দাঁড়িয়ে রয়েছেন এবং জপ করছেন শ্রী অশোক মহারাজ। কি কথা বলবো যে বিগত 12 বছর ধরে তার সাথে সহযাত্রী হয়ে যাওয়ার সুযোগ হয়েছে তারাপীঠের মহাপীঠে, এবং এই যোগ্য দেখারও সুযোগ হয়েছে, যা সত্যিকারের এই যে আয়োজন এই মুহূর্তে আপনারা দেখছেন। তার পিতার সঙ্গে বসেছেন বংশ পরম্পরায়, তার পিতাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের একেবারে বাঁদিকে, একটু আগেই দেখতে পাচ্ছিলেন, আবার তিনি ফিরে আসবেন আমাদের স্ক্রিনে। মহারাজ স্বয়ং উৎসর্গ করছেন পুরো প্রক্রিয়াটি এবং তারপর শুরু হবে দেবীকে আহ্বান, আহ্বান ক্রিয়া চলছে। এবার তারপরে হাতে কর্পূর নিয়ে তার আরতি হচ্ছে, আরতি শুরু হচ্ছে, আরতি হয় মহা শ্মশানে মহানিশীতে, আপনারা দেখছেন। এবং এই আয়োজনটিও যখন সত্যি সত্যি এই শৃঙ্গারটি হয় তখনও কিন্তু একটি দেখবার মতো পরিস্থিতি এবং পরিবেশ। আপনারা যারা সেখানে গেছেন তারা তো জানেন, যারা কখনো যাননি তাদেরকেও বলি যে প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু পরিবেশনা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, এবং এখানেও এই পরিবেশন প্রক্রিয়াটি যত শুদ্ধ যত সূচি পূর্ণ হবে ততটাই বোধহয়। এই যে দেখতে পাচ্ছেন এই হোমানল একটু একটু করে জেগে উঠছে, সকলের উদ্দেশ্যে তিনি ভালো কামনা করছেন, সুস্থতা কামনা করছেন এবং জীবনে সূচি ফিরিয়ে দিতে চাইছেন মহানিশীতে মহাশ্মশানে মহাযজ্ঞে আমাদের মহাতান্ত্রিক শ্রী অশোক মহারাজ। মহারাজ, প্রত্যেক বছরই আমরা এই সময়টার কথা বলি, কিন্তু বর্তমানে তো আমরা দেখি যে প্রত্যেক মাসেই এখন আপনি সেখানে, প্রত্যেক মাসে সেখানে যেতে হয়। তার কারণ মানুষের কাজের চাপ বেড়েছে, আগে কিন্তু এত চাপ ছিল না, এখন তো আমাকে প্রত্যেক মাসে 300-400-500 জনের উপরেও কাজ করতে হচ্ছে। এই যে চাপ বাড়ছে, এই চাপের জন্য আমাকে শক্তি বাড়ানোর জন্য প্রত্যেকটি মাসে যে কোনো একটি শনিবারে গিয়ে সেই শ্মশান ভূমিতে আমাকে সাধনা করতে হচ্ছে, জপ সাধনা করতে হচ্ছে, শক্তি বাড়িয়ে আনতে হচ্ছে, যার ফল আজকে মানুষ কিন্তু সেই সাফল্যটা পাচ্ছে। হ্যাঁ গো মা, বলো। ও মা বলো, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি? তুমি কি শুনতে পাচ্ছো মা? হ্যাঁ হ্যাঁ, একটু শুনতে পাচ্ছি। হ্যাঁ মা বলো। হ্যালো, আমি মহারাজকে প্রণাম জানাই। মা রক্ষিত, মা রক্ষিণী তোমার মঙ্গল করুক। আপনার জন্য ফোন করেছি। ডেট অফ বার্থ বলো তার। হ্যাঁ নিশ্চয়ই, 12 September 1975। মানে শুক্রবার রাত্রি শনিবার সকাল? হ্যাঁ
শনিবার সকাল। এবার তুমি জন্মস্থান বলো আমাকে। কলকাতা। কলকাতা, ঠিক বলেছো। বৃহস্পতিবার রাত্রিতে জন্ম, শুক্রবার সকালে জন্ম, অর্থাৎ বৃহস্পতিবার রাত্রি শুক্রবার সকাল। হ্যাঁ, বৃশ্চিক রাশি কর্কট লগ্নে জ্যেষ্ঠা নক্ষত্রের সপ্তমী শুক্লপক্ষ তিথিতে জন্ম, তার গণ হচ্ছে দেবাড়ী গণ, অর্থাৎ রাক্ষস গণ। শুক্রবার এবং আশ্বিন মাস, শুক্রবার এবং আশ্বিন মাস তোমার হাজবেন্ডের জন্য কিন্তু ভালো নয়। এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো। হ্যাঁ, বা আমার শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? আমি মোবাইলে রয়েছে তো, তাই তুমি দেখো। এখানে তোমার হাজবেন্ডের ক্ষেত্রে আমি বলি মা, যে মঙ্গলের সঙ্গে যে অবস্থায় কনজাক্ট হয়ে রয়েছে কেতুর এবং সাড়ে সাতিতে গ্রহণযোগ কাল সর্পযোগে, মা হাজবেন্ডকে কিন্তু সাবধানে রাখবে। এক, অ্যাক্সিডেন্ট বা বড় ধরনের ফাঁড়া রয়েছে। তার মাথাকে শান্ত করতে বলবে, মাথাটা গরম হতে থাকবে প্রচণ্ড পরিমাণের। মানসিকভাবে অনেক বেশি চঞ্চলতা, কর্ম নিয়ে সমস্যা, শরীর নিয়ে সমস্যা, সম্পর্কের জায়গায় প্রিয়জন হানি ঘটার সম্ভাবনা বর্তমান অবস্থায় কিন্তু চলছে। তার শরীর বিশেষ ভালো যাবে না। কেমদ্রুম যোগে কিন্তু শনির সাড়ে সাথী, তোমাকেও মাথাটা ঠান্ডা করে থাকতে হবে। কি জানতে চাইছো মা বলো? কি জানবে বলো? আপনি কি জানতে চাইছেন বলো? মা, এই সময় শনির সাড়ে সাথী গ্রহণ যোগে চলছে, কর্মের জায়গায় সমস্যা সৃষ্টি হবে, আর্থিক জায়গায় কিন্তু প্রবলেম সৃষ্টি হবে। কারণ ব্যবসা যদি থাকে বা কর্মের জায়গায় যখন মানুষ যুক্ত থাকে, শনির সাড়ে সাথীতে কিন্তু তার সমস্যা অনেক বেশি হয়। বুঝতে পেরেছো? তাই এর প্রতিকার কি করা আছে তোমার হাজবেন্ডের? অঙ্গারাত্মক যোগে কাল সর্প যোগের প্রতিকার আছে? তোমার হাজবেন্ড কি করেন, কর্মটি করেন? সবার আগে তাহলে হাজবেন্ডকে একটা কথা বলো, যদি তিনি অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস করেন বা এই দুনিয়াকে বিশ্বাস করেন, তাহলে তাকে একটু সাবধানে থাকতে বলবে। আগামী আড়াই বছর তার জন্য কিন্তু ভালো নয়। কর্মের মধ্যে যে কোনো ধরনের বিপত্তি ঘটতে পারে, এক, শরীর নিয়েও বিপত্তি ঘটতে পারে। কিন্তু শরীর দেহ, শরীর নিয়েও বিপত্তি ঘটতে পারে। তো যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে কর্মে আর যেতে পারলো না, তাই কি না? সেই যোগটা আমি দেখতে পাচ্ছি। চন্দ্র যে এখানে রাহুর সঙ্গে গ্রহণ যোগে কাল সর্পে রয়েছে এবং কেমদ্রুম যোগে, আমাকে একটা জিনিস বলো তো, চশমা টশমা কিছু আছে, চোখ নিয়ে কিছু সমস্যা আছে? শুক্রের জায়গায় যাচ্ছি না, পরে যাব আমি শুক্রের জায়গায়, কারণ সেটা সম্পর্কের জায়গায় আছে। চোখ নিয়ে কোনো সমস্যা আছে কি? চোখের সমস্যা ছেড়ে দাও, ওটা পরে আসছি। চোখের সমস্যা নেই তো? ঠিক আছে, তাহলে খুব সাবধান থাকবে। হচ্ছে জল ঘটিত রোগ হবার সম্ভাবনা বা কিডনি নিয়ে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে বর্তমান অবস্থায়। রবি শুক্রের সঙ্গে কি হয়, দারিদ্র যোগ, ঋণ বৃদ্ধি যোগ, সম্পর্ক নাশ যোগ। শুক্রের সঙ্গে যখন, শুক্র যখন খারাপ অবস্থায় কম্বাস্টিং অবস্থায় রয়েছে, তখন শুক্র গঠিত রোগ হওয়ার সম্ভাবনা। মানে শুক্র খারাপ, তাহলে কি হলো, নার্ভের প্রবলেম, থাইরয়েড, সুগার, স্পন্ডেলাইটিস, সিস, টিউমার, হরমোনিক্যাল প্রবলেম, কিছু না কিছু ঘুরে আসার সম্ভাবনা রয়েছে। তার কিন্তু অপারেশন যোগ রয়েছে, হাড় ক্ষয় হয়ে যাওয়া বা হাড় ভেঙে যাওয়ার যোগ রয়েছে। কর্মস্থান এই মুহূর্তে ভালো নয় এবং তার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মুহূর্তে ভালো যাবে না। কি করে প্রতিকার হবে, এটা অনেকে জিজ্ঞাসা করেন যে প্রতিকারের উপায় কি। প্রতিকারের উপায় কিন্তু এখান থেকে বলা সম্ভব হয় না। বিভিন্ন ধরনের ক্রিয়ার মধ্যে দিয়ে এবং যোগ্যে আহুতি দিয়ে যে প্রতিকার সত্যি সত্যি পাচ্ছেন লক্ষাধিক মানুষ, আপনিও যদি চান তাহলে মা রুক্মিণী দরবারে এসে সেটা যোগাযোগ করতে পারেন এবং জীবনে সাফল্য। জয় মা রুক্মিণী। জয় মা রুক্মিণী। জয় মা রুক্মিণী। বলো। হ্যাঁ বলো বলো, কার সম্বন্ধে জানবে? আমি নিজের সম্বন্ধে জানি। ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 24 জুন 1970। হ্যাঁ, সময়
সময় হচ্ছে সকাল 9:10। জন্মস্থান জন্মস্থান কোথায়? প্লেস হচ্ছে হরিদ্বার। হরিদ্বার, তাই তো? তোমার জন্মবার হচ্ছে বুধবার, তাই তো? বুধবার ছিল জন্মবার? বুধবার ছিল? কুম্ভ রাশি সিংহ লগ্নে শতভিষা নক্ষত্রের ষষ্ঠীর কৃষ্ণপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছে। দেবাড়িগণ অর্থাৎ রাক্ষসগণ বৃহস্পতিবার আর চৈত্র মাস তোমার জন্য কিন্তু ভালো নয়। বৃহস্পতিবার এবং চৈত্র মাস একটু মনকে শান্ত রেখো, মন অনেক বেশি চঞ্চল এবং ফ্রাস্ট্রেটেড অবস্থায় থাকবে, বুঝতে পেরেছ? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? আমি তো বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? তুমি যদি এখন চুপ থাকো তাহলে আমি ভাববো তুমি শুনতে পাচ্ছ না, তাই কি না? আচ্ছা, মানসিক চঞ্চলতা প্রচন্ড পরিমাণে থাকবে, কর্মের মধ্যে বাধা সৃষ্টি হবে কাল সর্পের যোগের দরুন, কিন্তু আমি এখানে ব্যয়পতিতে শুক্রকে চন্দ্রকে রাহুর সঙ্গে কেমদ্রুম যোগে রবিকে মঙ্গলের সঙ্গে অগ্নিদগ্ধ যোগে দেখতে পাচ্ছি। এমত অবস্থায় দুটো দিক দিয়ে সমস্যা আসবে তোমার, এক সম্পর্কের জায়গা দিয়ে, দ্বিতীয় আর্থিক জায়গা দিয়ে অর্থাৎ নিজের এস্টাবলিশমেন্টের জায়গা থেকে। কি জানতে চাইছো বলো, কি জানতে চাইছো? বলছি যে আমার ক্যারিয়ারের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। কি করছো এখন? তো কিছু করছি না। কি বলেছিলাম, ক্যারিয়ারের জায়গায় সমস্যা আছে বলেছিলাম তো? তাহলে এস্টাবলিশমেন্টের জায়গায় সমস্যা, বা সমস্যাটা যদি প্রতিকার না থাকে তাহলে তুমি এগোতে পারছো না, পারছো কি না? আর দ্বিতীয় বলেছিলাম হচ্ছে সম্পর্কের জায়গায় সমস্যা, তো সেই দুটো জায়গা যদি তোমার সমস্যা থাকে তাহলে এর প্রতিকার করো, তবে গিয়ে জায়গা থেকে বেরোতে পারবে। যদি প্রতিকার না করো তাহলে কিন্তু জায়গা থেকে বেরোতে পারবে না, তার মধ্যে তুমি নিজেই দেখছো ক্যারিয়ার সেভাবে ডেভেলপ হচ্ছে না, তাই কি না? তাহলে সবার আগে কি দরকার? প্রতিকার, তাই তো? তো সবার আগে প্রতিকার করাও, নিজের জীবনকে সুস্থর জায়গায় নিয়ে যাও। যদি প্রতিকারই না করাও তাহলে সুস্থের জায়গা আসবে কি করে? আর এই প্রতিকার গুলো বারবার বলছি, আবারও বলছি, খণ্ডন ক্রিয়া সংকল্প যোগ্য, ঐশাচিক চালান ক্রিয়া মহাযোগ্য, এই কটি ক্রিয়ার মাধ্যমেই প্রতিকারটি আসে। তারপর কবচ, তারপর মন্ত্র জপ, নিজের কাজে নিজে উপস্থিত থাকো, নিজের কাজে নিজে উপস্থিত না থাকলে কোনো লাভ নেই। খণ্ডন ক্রিয়া সংকল্প যোগ্য ক্রিয়া, ঐশাচিক চালান ক্রিয়া মহাযোগ্য ক্রিয়া, এই ঐশাচিক চালান ক্রিয়া খণ্ডন ক্রিয়ায় কিন্তু তোমার চারপাশে জিনিস ঘুরিয়ে ফেলার কাজ, কেউ কখনোই যোগ্যের মাধ্যমে সেটা করে দিতে পারে না, করে হয়নি। নিজের কাজে নিজে না বসলে তাহলে তোমার কবচ তৈরি হতে পারে না, কোনোদিনও হবেও না, তাহলে কিন্তু ঠকবে নিজের কাজে যদি নিজে না বসো। এই কটি ক্রিয়ার পর কবচ, মন্ত্রজপ, কর্ম, তারপর প্রত্যেকটি অমাবস্যায় উপস্থিত হয়ে যোগ্যে আহুতি দেওয়া, কতদিন? আপ টু রেজাল্ট, এটাই হলো এই ব্ল্যাক ম্যাজিকের নিয়ম, অর্থাৎ অশোক মহারাজের নিয়ম। ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, এর প্রতিকার 100% তোমায় রেজাল্ট দিতে পারে, কিন্তু এর নিয়ম মেনে চলতে হবে। আমি কখনো কাউকে সময় বলি না যে ভাই 4 দিন 6 দিন 10 দিনে কাজ হবে, আমার কাছে আসলে একটাই গ্যারান্টি পাবে, 100% রেজাল্ট তুমি পাবে। যে সমস্যা নিয়ে তুমি এসছো তার সমাধানের এক চুল হলো রেজাল্ট এই অশোক মহারাজ তোমাকে দেবে, এক চুল হলো সাকসেস তোমাকে এই অশোক মহারাজ দেবে, যা অন্য কোনো তান্ত্রিক দিতে পারেনি, সেই সাফল্য এই ব্ল্যাক ম্যাজিক, এই অশোক মহারাজ, এই মা রক্ষিণী তোমায় দিতে পারে। কিন্তু তার জন্য তোমাকে অটুট বিশ্বাস, ভক্তি, ধৈর্য আর শ্রদ্ধা নিয়ে কিন্তু আসতে হবে। আসো, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার, ধৈর্য নিয়ে আসবে, বিশ্বাস নিয়ে আসবে, কদিন জিজ্ঞেস করলে আমার কাছে আসবে না,
শুধু বিচারের জন্য আমার কাছে নয়, পূর্ণ মাত্রায় প্রতিকারের জন্য আমার কাছে আসো। একটাই কথা বলবো, বিচার শুধু নয়, প্রতিকার চাই, সাফল্য চাই, তার জন্য আসো। এই অশোক মহারাজ রয়েছে, তার ব্ল্যাক ম্যাজিকের শক্তি রয়েছে সাফল্য দেওয়ার জন্য। শুধু বিচার নয়, প্রতিকারের জন্য আপনার আসা প্রয়োজন, তা না হলে বিচারটার এমনি কোনো লাভ হয় না। সেই বিচারের পর যে প্রতিকার, তার জন্য যে বিভিন্ন ধরনের পরিপন্থা আছে, সেগুলো ঠিক কি সেগুলো জানার জন্য, এবং অবশ্যই বুকিং করিয়ে আপনার বিচারের পর কিভাবে সেই প্রতিকারের দিকে এগোবেন সেটাও জানার জন্য টেলিফোন করুন 9831734253 এবং 9903444493। নাম্বার যেরকম খোলা থাকছে, খোলা থাকছে তার বিভিন্ন চেম্বার। যেসব মানুষ আসতে চাইছেন সরাসরি যোগাযোগ করুন ওই টেলিফোন নাম্বারে, এবং আসুন মা রক্ষিণীর দরবারে দমদম এয়ারপোর্ট 2.5 নম্বর গেট পুলিন পল্লী, কিংবা বারাকপুর 15 নম্বর রেল গেট আমরা ক্লাবের দ্বিতলে, কিংবা তারাপীঠ মহাপীঠ মহানিশীতে মহাশ্মশানে। যোগাযোগ করতে পারেন বর্ধমান ঢলদিঘি পেট্রোল পাম্প 15 নম্বর ঢলদিঘি পেট্রোল পাম্প এসকে হাজরার বাড়ি, কিংবা হাজরার মহাকাশ চেম্বারে। আজ আরেকবার আমরা কয়েকজনকে একটু দেখে নিতে চাইব যারা সত্যি সত্যি এইভাবে বিচারের পর প্রতিকার করিয়েছেন এবং তারপর জীবনে আবার উন্নতি সাধিত হয়েছে, তারা কি বলছেন কয়েকজনকে দেখে আবার ফিরে আসছি, সঙ্গে থাকুন। 1.5 বছর আগে, এর আগের বছরই আপনাদের আমি বলেছিলাম যে আমার, আমি বহু ডাক্তার বহু জায়গায় আমি গিয়েছি, কিন্তু সবাই এবং সমস্ত ডাক্তার যখন আমাকে না করে দিয়েছিল যে তোমার আর এখন সন্তান হবে না, তখন আমি বহু জায়গায় ঘোরার পর তারপর আমি অশোক মহারাজের এখানে আসি, মা রক্ষিণী মায়ের কাছে আসি। সেখানে এসেই আমার সন্তান, মহারাজ বলেছিল যে তুমি আমাকে 90টা দিন সময় দাও, তোমরা ভেঙে পড়ো না, আমাকে 90টা দিন সময় দাও আর মায়ের ওপর আস্থা রাখো। তো সেই আস্থা রেখে আমি প্রতি অমাবস্যায় প্রতিনিয়ত মহারাজের সঙ্গে যোগাযোগ করতাম, এবং প্রতি অমাবস্যা আমি মায়ের কাছে এসে একটাই প্রার্থনা আমরা করতাম যে আমাদের একটা সন্তান। তো 88 দিনের মাথায় আমাদের সন্তান আসে, এবং সেই সন্তান 17ই ডিসেম্বর জন্ম হয়েছে, ভূমিষ্ঠ হয়েছে আপনাদের সকলের আশীর্বাদে। আপনারা আবার সবাই আশীর্বাদ করুন যে আমার সন্তান যেন সুন্দর সুস্থ। আমার ভীষণভাবে মনে পড়ছিল বেশ কয়েক বছর আগে এই সন্তানের পিতা, তখনও সন্তানের পিতা হননি, কীভাবে হন্যে হয়ে ঘুরেছেন এবং কীভাবে মেডিকেল সায়েন্স বলে দিয়েছিল যে তাঁর স্ত্রী সন্তান সম্ভাবা হতে পারবেন না। আমার সেই দিনটি ভীষণ মনে পড়ে যখন তারা অন ক্যামেরা অনেকটাই এডিট করে আপনাদেরকে দেখাতে হয়েছে, তিনি সমস্ত বিষাদাগার বের করে দিয়েছিলেন, উগড়ে দিয়েছিলেন মেডিকেল সায়েন্সের বিরুদ্ধে। আমার মনে আছে মহারাজ এখনও যে কীভাবে তারা বলেছিল যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তাকে নিয়ে গিয়ে ডাক্তারকে কোয়েশ্চেন করেছিল, এরকমও দিন গেছে। কিন্তু আমরা সেগুলো এখানে তুলে ধরতে চাই না, বলতে চাই যে সত্যি সত্যি মানুষ কিন্তু মা রক্ষিণীর উপর যদি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস এবং ধৈর্য রাখেন, শ্রী অশোক মহারাজ সরাসরি কিন্তু তাঁদের কাজে আসছে। হ্যালো, হ্যাঁ বলুন বলুন বলুন, জয় মা রক্ষিণী। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, কার সম্বন্ধে জানবে বলুন? নদিয়া থেকে বলছি। হ্যাঁ, কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। হ্যাঁ, জন্ম তারিখ সময় বলুন। 16/10/94। 16/10/94 সময়, সময় বলবেন। সময় আছে সন্ধ্যা 7টা। জন্মস্থান? নদিয়া। নদিয়া, সঙ্গে থাক, একটু সঙ্গে থাকুন ভাই। হ্যাঁ, নদিয়াতে জন্মগ্রহণ করেছো তাই তো? হ্যালো, নদিয়ায়? নদিয়ায়? হ্যাঁ নদিয়া। শুনতে পাও না আমার কথা? হ্যাঁ, আমার কথা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ বলো। হ্যাঁ, আমি একটু জোরে বলবো, শুনতে পাচ্ছি? আমি জোরে বলবো একটু, তাই তো? জোরে বললে মাইক ফেট, আমি আরো জোরে বললে মাইক ফেটে যাবে। আচ্ছা ঠিক আছে বলেন। জন্মবার হচ্ছে রবিবার তোমার, তাই তো? কুম্ভ রাশি বৃষ লগ্ন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ত্রয়োদশীর শুক্লপক্ষ তিথিতে তোমার জন্ম হয়েছিল, জানা আছে? গণ হচ্ছে নরগণ। এটা জানা নেই যে চৈত্র মাস আর বৃহস্পতিবার তোমার জন্য খারাপ, তাই না? এটা জানা ছিল? দেখেছো আমি কি বললাম, এটা তোমার জানা নেই? ঠিক সেরকমই
জিনিসটা তুমি অনুভব করছো, বাট তুমি জানো না যে এই গ্রহ যোগটা কি। সেটা হলো গুরুচণ্ডাল যোগ, শুক্র রাহুর গ্রহণ যোগ, বুধ শুক্র সম্পর্ক নাশ সংসার নাশের গ্রহণ যোগে বুধ গ্রহণ যোগ। অর্থাৎ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে গিয়ে তোমার সমস্যা হয়, কখন কোনটা কিভাবে করতে হবে। অন্যের ক্ষেত্রে খুব ভালো চলে, নিজের ক্ষেত্রে সেটা খুব ভালো হয় না, তাই কি? প্রচুর পরিমাণে পরিশ্রম, তবু সেইভাবে সাফল্যটা আসছে না, তাই কি? হাতে টাকা পয়সা জমানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তাই তো? কিছুতেই কোনো জায়গায় সাকসেস সেভাবে আসছে না যেভাবে সাকসেসটা তুমি চেয়েছিলে, তাই কি? প্রত্যেকটি কর্মের মধ্যে বাধা এত বেশি পড়ছে যে মনটা অনেকটা বিষময় হয়ে গেছে, তাই তো? কি জানতে চাইছো বলো? বাবা, শুক্র রাহুর সঙ্গে গ্রহণ যোগে প্রতিকার না থাকলে বৈবাহিক জীবনে অন্য ব্যক্তির আগমনে সম্পর্ক বিচ্ছেদ হতে পারে, তাই বৈবাহিক জীবন কিন্তু সুখময় নয়। সেখানে সংসার নাশ যোগ কথাটা কিন্তু আমি উল্লেখ করেছিলাম, সংসার নাশ অর্থাৎ সংসার হবে তারপর নাশ হবে, রাহুর সঙ্গে গ্রহণ যোগে বসে আছে, তাই এই গ্রহণ যোগের এই ক্ষেত্রতে যদি প্রতিকার না থাকে তাহলে গুরুজনদের সঙ্গে মত বিরোধে দেখা দেবে, সম্পর্ক বিচ্ছেদ 100% হবে। তার কারণ ওদিকে কেমদ্রুম যোগ বসে আছে, গ্রহ বিষ যোগের মধ্যে দিয়ে মঙ্গল নিচস্থ অবস্থায়, তাই প্রতিকার নেই তাহলে কিন্তু সংসার পূর্ণ মাত্রায় নেই, এটা অশোক মহারাজের গ্যারান্টি। মহারাজ যে কথাগুলি বলেন এতটা প্রত্যয় নিয়ে বলেন, ঠিক ততটাই প্রত্যয় এবং নিবিড় চিত্তে তিনি ক্রিয়াগুলিও করে থাকেন, এবং সেই যে ক্রিয়া তিনি করছেন তাতে মানুষ যে উন্নীত হচ্ছে, এই যে এই মুহূর্তে এক ধরনের ক্রিয়া আপনারা দেখছেন, পৈশাচিক চালান ক্রিয়া, একটা পার্ট পৈশাচিক চালান ক্রিয়া, একেবারে এটি একটি পার্ট। সেই ক্রিয়া মানুষ করলে কিভাবে উন্নীত হয়েছেন, সত্যি সত্যি সেই ক্রিয়া সম্পাদিত হলে মানুষ কিভাবে জীবনে উন্নীত হয়েছেন তারই একটি নিদর্শন আমরা আপনাদের সামনে পেশ করব। তারপরে আবার আমরা টেলিফোনে যাব। আমি প্রিয়াঙ্কা দাস, আমি নাগেরবাজার থেকে আসছি। মা রক্ষিণীর কাছে এসে আমি আমার জীবনে সবচেয়ে সুখের দিনটা পেয়েছি, আমার সবচেয়ে স্বপ্ন আমার সত্যি হয়েছে, আমার আদরের মেয়েকে আমি আমার কোলে পেয়েছি, খুব ভালো। আমি বারবার আসি, এমনি কোনো অকেশন না থাকলেও এমনিই আসি। সত্যি সোদপুর থেকে আসছি, তো আমি মহারাজের কাছে আসছি প্রায় 5-6 বছর হয়ে গেছে। তো প্রথম ওনার কাছে আসি, আমার বিয়ের পর বেবি আসছিল না, 4 বছর হয়ে গেছিলো, তো প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, তারপরেও আসছিল না বেবি। তখন এই মহারাজের খোঁজ পাই আমি, মহারাজের কাছে এসে তো ওনার সাহায্যেই আমি এই বেবিকে পেয়েছি। চালান ক্রিয়াটা কিন্তু এইভাবেই হয়, অর্থাৎ তোমাকে দাঁড় করিয়ে তোমার চারপাশে ঘুরিয়ে। খণ্ডন ক্রিয়াটাও কিন্তু এইভাবেই, তোমাকে দাঁড় করিয়ে তোমার চারপাশে জিনিস ঘুরিয়ে সেটাকে কোথাও রাখতে হয়। বহু জায়গায় বহু মানুষ কিন্তু ঠকে যাচ্ছে যে আমি খণ্ডন করে দিচ্ছি তোমার দোষটাকে ওই যোগ্য ক্রিয়ার মাধ্যমে। এই খণ্ডন ক্রিয়ার কথাটা কিন্তু তুলেছিলাম প্রথম আমি এই মিডিয়াতে, আমার ভালো মনে আছে, তার কারণ আমার সঙ্গে যে আশিস দা থাকেন তিনিও সেই প্রথম দিন থেকে আমার সঙ্গে। তো এই খণ্ডন ক্রিয়া কথাটা যখন তুলেছিলাম, সেই খণ্ডন ক্রিয়াটা আজকে মানুষ কিন্তু অ্যাডাপ্ট করেছে, এখনকার জ্যোতিষতান্ত্রিকেরা কিন্তু করেছে ভীষণভাবে, হ্যাঁ, কিন্তু সেই কাজটাকে করে উঠতে পারছে না। ঠিক এইভাবে কিন্তু এই কাজগুলো হয়, এই কাজগুলো এইভাবে ছাড়া আর কোনো পদ্ধতি নেই, যে কোনো ইনস্ট্রুমেন্ট হতে পারে, ইনস্ট্রুমেন্টের দুনিয়াতে একমাত্র আমি জানি এরকম নয়, কিন্তু পদ্ধতিটা এটাই, এটা ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই, যে তোমার চারপাশেই ঘোরাতে হবে, তোমার মাথার উপর দিয়ে ঘোরাতে হবে, এটা ঘোরাতেই হবে। এইগুলো হওয়ার কিন্তু ফল বা সুফল তাদের সাকসেস। আজকে অন্যের কাছে সাকসেস নেই, আজকে ব্ল্যাক ম্যাজিকের কাছে সাকসেস রয়েছে, আজকে অন্যের কাছে সাকসেস নেই, আজকে মা রক্ষিণীর দরবারে 100% সাকসেস রয়েছে, আজকে মানুষ হিংসা করছে এই অশোক মহারাজকে, তার কারণ কি? তার কারণ এটাই হলো সাকসেস। আজকে মানুষ একটা আধটা লোক দেখছে, আমি দিনে অন্তত 6-8-10 লোকও দেখে ফেলছি, আজকে মানুষ মাসে এই যে একদম সবাই বলছে খারাপ সময়, সেখানেতেও আমার সারা মাসে 300-400 লোকের জন্য করতে হচ্ছে, অর্থাৎ ট্রাস্ট, এই ট্রাস্টটা কজন করে।
আজকে আমার সেই সাকসেসের জায়গা আসছে, কি করে আসছে? আজকে আমি নিজের কাছে নিজে সাকসেস না হলে তোমাকে আমি কি সাকসেস দেব? আজকে আমি যদি আমার সেই জায়গাটাকে, আমি ধরো না আমি ব্যবসা করছি, তাহলে আমার ব্যবসাটার যদি উন্নতি না আনতে পারি, তাহলে আমি তোমার ব্যবসার উন্নতি আনি কি করে? আমি তোমার সমস্যার সমাধান করি কি করে? তো এই কি করে করার জায়গাটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক। যে হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক যদি প্রয়োগ করা যায়, কালা জাদু যদি প্রয়োগ করা যায়, তাহলে 100% যেখানে না আছে তো সেখানেও হেড জায়গা তৈরি করা সম্ভব। তাই যারা সাকসেস নিতে চাও তারা আমার কাছে আসো, কিন্তু দিন নয় যে কদিন, আমার 4 দিনে চাই, আমার 10 দিনে চাই, যাদের এরকম চাই অন্য কোথাও চলে যাও ভাই, আমার কাছে আসার দরকার নাই। আমার কাছে আসতে হলে একটাই জিনিস, ধৈর্য নিয়ে আসবে, বিশ্বাস নিয়ে আসবে, রেজাল্ট দেওয়ার দায়িত্ব এই অশোক মহারাজের। নমস্কার, স্বাগত, কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার মহারাজ জি, নমস্কার। মারুক্ষিণী তোমার মঙ্গল করে। জয় মারুক্ষিণী, জয় মারুক্ষিণী। আমি ওয়ার্ড থেকে প্রথম প্রণাম জানাই। হ্যাঁ হ্যাঁ, আমার নাম প্রসেনজিৎ দাস, আমি আমার বিরুদ্ধে বলছিলাম। বলো বলো, আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলো, ডেট অফ বার্থ বলো। 5/3/94। হ্যাঁ, 5/3/94। সকাল 7:05। জন্মস্থান কল্যাণী। কল্যাণী, হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন, কল্যাণীতে যাবেন। এই অনুষ্ঠান দেখেন? হ্যাঁ দেখি, আমার কাকু মহাজির কাছে গিয়ে খুব উপকৃত লাভ উপকৃত হয়েছে। আচ্ছা, এবার আপনাকেও আমরা চিনলাম। মায়ের আশীর্বাদ আর ব্ল্যাক ম্যাজিকের জোর, সেই পরিবর্তন। তাহলে এই ব্ল্যাক ম্যাজিকের টিভিতে আমরা যে খণ্ডন ক্রিয়া বা পিসার চালান ক্রিয়া দেখাই, সেটা আমরা করি কিনা? এবং পিসার চালানের রেজাল্ট পাওয়া যায় কি যায় না? বোনের সম্বন্ধে জানবে, তাই তো? শনিবার ছিল বোনের জন্মবার, তাই তো? বৃশ্চিক রাশি মীন লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্রে অষ্টমীর কৃষ্ণপক্ষ তিথিতে জন্ম। গণ হচ্ছে দেবাড়িগণ, অর্থাৎ রাক্ষসগণ। শুক্রবার আর আশ্বিন মাস বোনের জন্য ভালো না। শুক্রবার আর আশ্বিন মাস বোনের একটা দিক দেখবে, এখানে খুব চঞ্চল, ত্রিংব্রিং ত্রিংব্রিং, এদিক ওদিক এদিক ওদিক করবে, আর কিছু হলেই কোথায় গুটিয়ে চলে যায়, তাই তো? সবাইকে নিয়ে আনন্দ করতে খুব বেশি ভালোবাসে, তাই তো? ঘুরতে যাওয়া, আনন্দ করা, টিভি দেখা ওর ফেভারিটের মধ্যে, জানো, গান শোনা, নাচা, এগুলো ফেভারিট, তাই তো? বর্তমান অবস্থায় পড়াশোনার দিক দিয়ে সেরকম মন বা নিজে যে ক্যারিয়ার ডেভেলপ করছে সেই ক্যারিয়ারে মনটা বসছে না, তাই হচ্ছে কি? না না, আমি কি বললাম তোমাকে, পড়াশোনা বা বর্তমানে যে ক্যারিয়ারের দিকে নিজেকে দৃষ্টিপাত দিচ্ছে সেই দিকে মন বসছে না, অর্থাৎ মনটা প্রচন্ড চঞ্চল হয়ে আছে বর্তমান অবস্থায়। চঞ্চল, এখানে আমি একটি গ্রহযোগ রবি মঙ্গল শনিকে দ্বাদশের ব্যয় যোগে 20 যোগে দেখতে পাচ্ছি মাঙ্গলিক যোগে, তাই দেখবে এখানে ওর হঠাৎ হঠাৎ করে খুব মাথা গরম হয়ে যায়, তাই কি? এবং ওর কথাতে গুরুজন, বিশেষ করে পিতা বা পিতৃ সমতুল্য ব্যক্তিদের মনে খুব আঘাত লাগছে, তাই কি? পিতা বা পিতৃ সমতুল্য মানে গার্জিয়ানদের কথা বলছি। হ্যাঁ, এবং দেখো এখানে কাল সর্পযোগ আংশিকে গ্রহণ যোগ রয়েছে, তাই ওকে বোঝানো সত্ত্বেও সেটা বুঝছে না যে ও ভুল করছে, তাই কি? এবং এ বিষয় নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে ইদানিং ওর বাজে দিকের পরিবর্তনটা নিয়ে, তাই তো?
কি জানতে চাইছো বলো? আমি জানতে চাইছিলাম যে আমার বোন গ্যাস অ্যাপার্টমেন্ট দিয়েছে, জবের জন্য অনেক জায়গায় খুঁজছে, জব খুঁজছে, তো আমি কেরিয়ার কিভাবে সব জীবনটা সম্পূর্ণ জানতে চাইছিলাম। তা কেরিয়ারের ক্ষেত্রে মাঙ্গলিক হলে কি হয়? মাঙ্গলিক হলে কর্মে বাধা বলি তো, আবার মাঙ্গলিক হলে কি বলি, বিবাহে বাধা। তাহলে দুটোই বাধা আছে। কালসর্প মানে কি? প্রত্যেকটি জায়গায় বাধা। কালসর্প মানে কি? প্রত্যেকটি জায়গায় বাধা। এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সহজে কোনো কাজ করে উঠতে পারবে না। শনি রবি বীজ যোগ রয়েছে, সেও ব্যয়পতিতে, মানে কর্ম হলেও সেটা চলে যাবে। মাঙ্গলিক মানে কি? কর্ম সংস্থানের জায়গা স্থির হয় না, বারংবার পরিবর্তন ঘটে, তার মানে কর্ম যাওয়ার চান্স অনেক বেশি। অষ্টমেতে বৃহস্পতি আয়ের জায়গা ভালো দিচ্ছে না, সেখানেতে সমস্যা। তো এই জায়গাগুলো যদি বাধা থাকে তাহলে তো ভাই ওর ভালো হবে কি করে, তাই কি না? হ্যাঁ, এর কিন্তু প্রতিকার দরকার, তার কারণ শনির সাড়ে সাথী চলছে ওর, ভাগ্যকারক যোগে অবস্থাতেই শনির সাড়ে সাথী। এই ভাগ্যকারক অবস্থায় যদি সাড়ে সাতির গ্রহণ থাকে তাহলে সেই মানুষটা এই মুহূর্তে ভালো যাবে না, বাজে ডিসিশন নেবে, রং ওয়ার্ড ইউজ করবে, রং স্টেপ নেবে। তো এই রং জিনিসগুলো যদি আটকাতে হয় তাহলে প্রতিকারের দরকার আছে। ঠিক আছে, লাইনটা মিস করলাম, কিন্তু আমাদের সময়ও প্রায় শেষ আজকের এই অনুষ্ঠানে, এখনো চলবে বেশ কিছু, আমরা কিছুক্ষণ আপনাদের সাথে একটুখানি আলোচনায় ফিরে আসতে চাই। জীবনে চলাচলের এই পথ প্রত্যেকটা মানুষের জীবনকে উন্নীত করুক, আলোক উদ্ভাসিত করুক, এই ইচ্ছা প্রকাশ করে মহারাজের কাছে শেষ বেলায় একবার যাব। সময় বলে নিত্যিতে বেরিয়ে যায়, আবার সময় যখন আমরা মাপি তখন বলি সময়টা কিছুটা রয়ে যায়। তো এই মাপার ছাড়ার মধ্যে তফাৎ হচ্ছে এটাই, যদি তুমি তোমার সময়ের আগে না এগোতে পারো তাহলে কিন্তু কোনো রেজাল্ট পাবে না। সময় তোমায় ছেড়ে যদি চলে যায় তাহলে সময়ের পিছনে দৌড়তে দৌড়তে তুমি হাঁপিয়ে যাবে, সময় কিন্তু বেরিয়ে যাবে। তাই যাদের যাদের গ্রহযোগগুলো রয়েছে, যাদের যাদের এই বাধাগুলো রয়েছে, যাদের যাদের সাকসেস জীবনে আসছে না, বারংবার আটকে যাচ্ছ, বিভিন্ন কারণে হতে পারে, তন্ত্রোক্ত কারণে হতে পারে, বাস্তু দোষ কারণে হতে পারে, বিভিন্ন গ্রহ দোষ বাধাতে হতে পারে, তার সঙ্গে তুমি লড়ছো, 100% লড়তে হবে। কিন্তু তার সঙ্গে যদি তোমার প্রতিকারটা থাকে লড়াইয়ের ক্ষেত্রটা অনেক সহজ হয়। তুমি প্রতিকার করলে বলে ইন্টারভিউ দিতে লাগবে না আর পাশ করে যাবে, চাকরি পেয়ে যাবে, সে তো হতে পারে না। তুমি প্রতিকার নিয়েছো মানে তোমায় পড়াশোনা করতে হবে না, খাতা কলমে কিছু লিখতে হবে না, পরীক্ষায় পাশ করে যাবে, সে তো হবে না। তোমাকে পড়তে হবে, তোমাকে ভালো লিখতে হবে, কিন্তু সেই ভালো পড়ার ভালো লেখার জায়গাটা ভালো মতন তৈরি করার দায়িত্বটা হচ্ছে তন্ত্রের, অ্যাস্ট্রোলজির, রেমেডির। তুমি পড়তে বসবে না তাহলে তুমি কবর যতই পড়ো, পড়া তো মাথায় আসবে না। তাই তোমায় পড়তে বসতে হবে, পড়া মুখস্থ করানোর জায়গাটা তখন থাকে তার, মনকে একত্রিতভাবে রাখার জায়গাটা থাকে তার। তাই প্রত্যেকটি কর্মের রেজাল্ট নেওয়ার জায়গার জন্য নিজেকে পরিশ্রম করতে হয়। শুধুমাত্র লড়াই করলেই যে যুদ্ধে জেতা যায় এটা নয়, লড়াইয়ের জন্য যে জমিটা সেটা চাই মসৃণ। তাই প্রতিকারটা যদি থাকে সঙ্গে যদি লড়াইটা থাকে তাহলে 100% ব্ল্যাক ম্যাজিক বলে সাকসেস আছে, 100% সাকসেস আছে অশোক মহারাজ বলে, আর বলে মা রক্ষিণীর দরবার থেকে কেউ কখনো খালি হাতে যায়নি আর খালি হাতে যাবে না। সময় নয়, রেজাল্ট নেওয়ার হলে আমার কাছে আসো, রেজাল্ট দেওয়ার দায়িত্ব আমার। কেউ যদি বলো সময় কদিন চাই তাহলে আমার কাছে এসো না, তার দরকার আমার কাছে নেই। জীবনের সকল চলাচল প্রত্যেকটি মানুষের আনন্দের হোক, খুশির হোক, এই ইচ্ছে প্রকাশ করি। জয় মা রক্ষিণী বলে আজকের অনুষ্ঠান শেষ। মা রক্ষিণী তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা রক্ষিণী।